ইল্লাল্লাযীনা আমানু, প্রথম বিষয় হচ্ছে হ্যাঁ, তবে ওরা ক্ষতিগ্রস্ত নয়, ওরা ছাড়া। ইল্লা মানে, ইল্লা মানে কিন্তু, ইল্লা মানে কিন্তু বা ব্যতীত, ওরা ইমানদার ব্যতীত। অথবা বলেন যে ইল্লাল্লাযীনা আমানু, তবে কিন্তু ওরা নয় যারা ইমান নিয়ে আসে, যারা বিশ্বাস স্থাপন করেছে। ইমান, ইমান বলতে কি বোঝায়? ইমানের শাব্দিক অর্থ সম্পর্কে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ মাজমুআ ফাতাওয়ার সপ্তম খণ্ডে বলেছেন যে ইমান হচ্ছে আল এজআন, এজআন তাসদিক না। অনেক লোকেরাই শাব্দিক অর্থ গিয়ে তাসদিক বলেছেন, কিন্তু বিশ্বাস শুধু যথেষ্ট, সাথে সাথে এজআন, তাসদিক মানে বিশ্বাস, আর তার সাথে এজআন মানে স্বীকৃতি দান করা। যদি আপনি ভিতরে কোনো কথাকে বিশ্বাস করেন, বিশ্বাস করে কি দিয়ে? অন্তর দিয়ে, অন্তর দিয়ে বিশ্বাস করছেন, কিন্তু আপনি স্বীকৃতি দিচ্ছেন না, আপনি বলছেন না 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 না, ওটাকে আপনি স্বীকার করছেন না, তাহলে আপনি ইমানদার হলেন না। তো ইমানের শাব্দিক অর্থ হচ্ছে বিশ্বাসের সাথে সাথে কি করা, এজ আন মানে স্বীকৃতি দান করা, স্বীকৃতি দান করা। যখন আপনি স্বীকার করবেন, তাহলে একজন মানুষ তখনই মুসলিম হবে যখন অন্তরের বিশ্বাসের সাথে সাথে সে স্বীকৃতি দান করবে যে আমি স্বীকার করছি, আমি স্বীকার করছি ইসলামকে, স্বীকার করছি ইমানের যে বিষয়গুলি সেগুলি আমি স্বীকৃতি দান করছি, হ্যাঁ ইসলামের বিধিবিধানকে স্বীকৃতি দান করছি, ওহীকে আমি স্বীকৃতি দান করছি, হ্যাঁ আমি কোরআন সুন্নাহকে স্বীকৃতি দান করছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শকে আমি সেই স্বীকার করছি, স্বীকৃতি দান করছি, তাহলে আপনি মুমিন মুসলিম। জি, তো এই স্বীকৃতি দান করা অবশ্যই হতে হবে। শুধু অন্তরে বিশ্বাস যথেষ্ট না, ইমান নাই, অন্তরে বিশ্বাস আছে, বহু লোকের অন্তরে বিশ্বাস আছে কিন্তু স্বীকৃতি দান করে না। ইসলাম কিন্তু খুব ভালো ধর্ম, ইসলামের প্রশংসা অমুসলিমদের কাছ থেকে শোনেন না, যুগে যুগে অমুসলিমরা প্রশংসা করেছে ইসলামের, তো বলবেন যে তার মধ্যে ইমান ছিল নাকি? না, স্বীকৃতি ছিল না, যে স্বীকৃতি ছিল না, সুতরাং সেটা ইমান নয়। তার অন্তরে বিশ্বাস থাকলেও সেটা যেহেতু স্বীকৃতি হয়নি, সেই জন্য সেটা ইমান নাই। এ তো আবিধানিক বা শাব্দিক অর্থ হইল, কিন্তু পারিভাষিক অর্থ তিনটি বিষয়ের সমষ্টির নাম ইমান, তিনটি বিষয়ের সমষ্টির নাম আত-তাসদিক বিল জিনান বা তাসদিক বিল কলব, হৃদয় অন্তর থেকে বিশ্বাস স্থাপন করা। প্রথম অন্তরে বিশ্বাস করতে হবে, কি বিশ্বাস করবেন? যা মহান আল্লাহ এবং তার প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বাস করতে বলেছেন, যা বিশ্বাস করতে বলেছেন তা বিশ্বাস করবেন, যা বিশ্বাস করতে বলেননি বিনা দলিলে বিশ্বাস করবেন না, আর যা আল্লাহ এবং তার রসুল বিশ্বাস করতে বলেছেন সেই ক্ষেত্রে কোনো রকমের দ্বিধা করবেন না, কোনো ঘাটতি করবেন না, কম মনয় বিশ্বাসের ক্ষেত্রে আর বেশিও নয়। কারণ বেদাতিরা অনেক উদ্ভট কথাই বিশ্বাস করে, তাই না? সেটা ইমান নয়। জি হ্যাঁ, এইরকমই যারা মুনাফিক অথবা যারা হচ্ছে নাস্তিক, যারা বেদিন, তারা অনেক কিছু ইসলামে বিশ্বাস করে না। আমি জিনকে বিশ্বাস করি না, ওরা অনেক, হ্যাঁ হ্যাঁ আমি শয়তান বিশ্বাস করি না, তাহলে কোরআন বিশ্বাস করলো না, সে সুরা জিন একটা সুরাই আছে, মালাইকে বিশ্বাস করি না, বিশ্বাস কাফের তাহলে। জি হ্যাঁ, কুবুর রাজাও বিশ্বাস করি না, গেল সব শেষ, একটাও অবিশ্বাস করলেই হলো। আবার বিদাতি বলছে ওলি আউলিয়ারা অসাধারণ ক্ষমতা রাখে, এটাও বিশ্বাস করে, হ্যাঁ বাবার কাছে গেলে সব কিছুই পাওয়া যায়, বিশ্বাস করে, কুফুরি বিশ্বাস, শিরকি বিশ্বাস। তাহলে বিশ্বাসে বাড়ানো যাবে না, কমানো যাবে না, যা ওহীতে আছে তাই বিশ্বাস করে। ইল্লাল্লাযীনা আমানু, যখন ইমানের কথা আসবে অন্তরের বিশ্বাস, এক। দুই নম্বর হচ্ছে অল ইকরারু বিল লিসান, জবান দ্বারা ইকরার, অঙ্গীকার করা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, অন্তরে বিশ্বাস করার পরে এই শাহাদাতের কি করবে, ইকরার করবে, ওয়া আমালুন বিল জাওয়ারিহ, হ্যাঁ কি আমল বিল আরকান, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমল করতে হবে, গোটা শরীরকে লাগাইতে হবে সলাতে, পাঁচ অক্ত সলাতে, হ্যাঁ। তারপরে দৈহিক ইবাদত হচ্ছে সিয়াম রোজা, দৈহিক এবং আর্থিক ইবাদত হচ্ছে হজ ওমরা, হ্যাঁ দেহকে পরিশ্রম করা লাগে, অর্থ খরচ হয়, জাকাত হচ্ছে আর্থিক ইবাদত, এগুলি হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কি করা, আমল করা, অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ সন্তুষ্টির কাজে, তাঁত নেকির কাজে লাগাইতে হবে, এবং ইজতেনাবুল মুহাররামাত হারাম নাজায়েজ কাজ থেকে অঙ্গ প্রত্যঙ্গকে বাঁচাইতে হবে। জি হ্যাঁ, এটা হচ্ছে তৃতীয় স্টেজ। তাহলে ইমানের প্রথম হচ্ছে আত-তাসদিক বিল জিনান,
তারপরে ওয়াল ইকরার বিল লিসান ওয়াল আমালু বিল আরকান, ভালো করে মনে রাখবেন এই তিনটি বিষয়। আরবিতে জরুরি নয় মন্ত্রের মতো, যদি মনে রাখেন তো ভালো, আর না হলে বাংলাতে অবশ্যই মনে রাখতে হবে। এই তিনটির সমষ্টির নাম হচ্ছে শরীয়তের পরিভাষায় ইমান, তাহলে সে হচ্ছে মুমিন। ইমান যখন বলবো তো ইমানের রুকুন আছে, খুঁটি বা স্তম্ভ আছে কয়টি? ছয়টি, সেটাও ঠিক থাকতে হবে আপনার। হ্যাঁ, ইমান বিল্লাহ, আর আল্লাহর প্রতি ইমান কেমন করে পুরা হয়, শুধু আল্লাহ আছেন এ কথা যথেষ্ট নয়, আল্লাহর তৌহিদ, হ্যাঁ আল্লাহর অস্তিত্ব বিশ্বাসের পরে আল্লাহর তৌহিদ একত্ব, তৌহিদ রুবুবিয়া, তৌহিদ উলুহিয়া, তৌহিদ আসমা ও সিফাত, হ্যাঁ আল্লাহর প্রতি ইমান, এই চারটি বিষয়ের নাম হচ্ছে ইমান বিল্লাহ। তারপর অমালায়কাতে ফেরেস্তাগণকে বিশ্বাস করা, যেইভাবে কোরআনে বা হাদিসে ফেরেস্তা মালায়কার কথা বলা হয়েছে, এমন ফেরেস্তার নাম বলবেন না যেটা কোরআন হাদিসে নেই। যেমন আমাদের দেশের আলেম সমাজ আজরাইল, আজরাইল আছে কোরআন হাদিসে? নেই, সুতরাং আজরাইল বলতে যাবেন না। আবার নাম আছে জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আফনি, সেগুলো অস্বীকার করবেন না। নাম ধরে যতটা জানা আছে নাম ধরে, নাম জানা নেই, অসংখ্য মালায়িকা আছে আল্লাহর, অমালায়িকাতে এবং বিভিন্ন কাজে লাগানো আছে তাদেরকে, তাদের সম্পর্কে কোরআন হাদিস যতটা গুণাবলী বর্ণনা করা হয়েছে তা আমরা বিশ্বাস করি, যা বলা হয়নি জানি না। তারপরে অকুতুবিহি আমন্তু বিল মালায়িকাতিহি, অকুতুবিহি আল্লাহর আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস, যেগুলি আসমানি কিতাব ছিল। তবে শেষ কিতাব আল কোরআনুল করিম, সেটি হচ্ছে সুরক্ষিত, বাকিগুলো অরক্ষিত, সেগুলি বিকৃতি, সেগুলিতে বিকৃতি ঘটে গেছে বা সেগুলি বিকৃত হয়ে গেছে, হ্যাঁ, এবং সেগুলি রহিত হয়েছে, সেগুলো বিকৃত তার সাথে সাথে রহিতকৃত মনসুখ করে দেওয়া হয়েছে। কোরআনের সবগুলি বিধানের বাস্তবায়ন করতে হবে, এটা হচ্ছে কোরআনের প্রতি ইমান, কিতাবের প্রতি ইমান অন্তর্ভুক্ত। আর আগের কিতাবগুলি আল্লাহর আসমানি কিতাব ছিল, এতটা বিশ্বাস যথেষ্ট। ও কতবেই ও রসুল, ই রসুলগণ, সব রসুলকে বিশ্বাস করতে হবে রসুল হিসাবে, লা নুফাররিকু বাইন আহাদিম রসুল। তবে শেষ রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা আদর্শ জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করতে, পালন করতে হবে। জি হ্যাঁ, এটা হচ্ছে বিস্তারিত ডিটেলস নবীর প্রতি বিশ্বাস। তারপরে পাঁচ নম্বরে ওয়ালিয়াউমিল আখের, পরকালের প্রতি বিশ্বাস, মরণ থেকে শুরু করে জান্নাত জাহান্নাম যাওয়া পর্যন্ত যা কিছু কোরআনে বা হাদিসে বর্ণনা করা হয়েছে, যতগুলি স্তরে সবগুলি বিশ্বাস করতে হবে, যা যেইভাবে কোরআন এবং হাদিসে বলা হয়েছে, যা নেই তা বিশ্বাস করবেন না। তারপরে অল কাদরে খেয়ারি অসারে, ভালো মন্দ তকদির, কখনো ভালো অবস্থা হয় ভাগ্যের, কখনো মন্দ হয়, তকদিরে চারটি স্তর রয়েছে, সেগুলি বিস্তারিত জানেন আর না জানেন, যদি নাও জানেন হয়তো মাফ হইতে পারে, জানা অনেক সময় জানে না, কিন্তু সে প্রাকৃতিকভাবে সে ইসলামের ওপর আছে। আল্লাহ যা তকদির সম্পর্কে বলেছে আমি বিশ্বাস করি, যথেষ্ট নয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি তকদির সম্পর্কে যা বলেছে আমি বিশ্বাস করি, আমি অত বুঝি না। তা আপনি কি দায়িত্ব চাপাবেন একজন 80 বছরের বুড়ো মানুষের ওপর যে তোমাকে এখন সবগুলি শিখতে হবে, তকদির স্তর শিখতে হবে? হ্যাঁ, কিন্তু ইমানে পার্থক্য আছে, একজন তকদিরের স্তর জানে আর তার দলিল জানে, জানার পরে বিশ্বাস করে, আর একজন মোটামুটি জানে বিশ্বাস করে, আর একজন কিছু জানে না, এতটুকু জানে যে আমি আল্লাহ এবং রসুল যা বলেছেন বিশ্বাস করি, মুমিন সে মুসলিম, বিশ্বাসী। ইল্লাল্লাযীনা আমানু, এমন ইমান হইতে হবে যেই ইমানে শিরিক না থাকে। আজকাল তো আমাদের দেশের কবর মাজার পূজাও করছে আর ইমানের দাবিদার, তো ইমান ঠিক আছে নাকি? না, ইমান কাজে লাগবে না, শিরিক মুক্ত ইমান হইতে হবে। আবার অনেক নাস্তিক বেদিন্যায় রয়েছে, সেকুলার, সারা ইমানের ইসলামের দাবি করে, চলবে না? চলবে না, তাহলে নাস্তিকতা কুফরি মুক্ত হইতে হবে, মোনাফিকি মুক্ত হইতে হবে ইমান। জি হ্যাঁ, এইরকম ইমান হইতে হবে, এটা হচ্ছে এক নম্বর। আগে হচ্ছে ইমান, ইমানের ওপর ভিত করে বাকি তিনটাকে কায়েম করতে হবে। ইমান যদি না থাকে, যে ইমান বললাম, আর ইমানে যদি গলত থাকে, ভেজাল থাকে, আর বাকিগুলো ঠিক থাকে, কোনো কাজে আসবে না। দুই নম্বরে ক্ষতি থেকে মুক্তি লাভের উপায় হচ্ছে ওয়ামেলুস সলেহাত, আর যারা ভালো কাজগুলি করে। হ্যাঁ, সলেহাত সলেহনের বহুবচন বা সলেহাতনের বহুবচন, তাহলে বোঝা গেলে একটা দুটা ভালো কাজ চলবে না। হ্যাঁ, যতগুলি ভালো কাজ আল্লাহ বলেছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো কাজগুলি কী করতে হবে? আমেলু, আমল করতে হবে, পালন করতে হবে। ভালো কাজ হচ্ছে যে কোনো নেকির কাজ করা, এটা হচ্ছে পজিটিভ, ইতিবাচক। ভালো কাজ হচ্ছে গুনহার কাজগুলি থেকে, পাপাচার থেকে বেঁচে থাকা, সেটাও ভালো কাজ। আপনি যে অন্যায় কথা কাজ থেকে বেঁচে আছেন, এটা ভালো কাজ না? লোকটা ভালো, কারণ কোনো অন্যায় করে না, বলি না,
তাহলে নেগেটিভ ভালো কাজও আছে আর পজিটিভ ভালো কাজ আছে, দুটোই লাগবে। জি হ্যাঁ, এই দুটোর মাধ্যমে আল্লামা সাদি মানে শেখ সাদি না, সৌদি আরবের শেখ ইবনে উসাইম রাহিমাহুল্লাহর ওস্তাদ ছিলেন, আব্দুর রহমান নাসের সাদি, বড় মুফাসসির, বড় আলেম ফকিহ ছিলেন। তো তিনি তার একটি তাফসির করেছেন, তাফসির সাদি। তো এই তাফসিরে তিনি বলেছেন যে এই চারটি বৈশিষ্ট্যের দুটির মাধ্যমে ব্যক্তি জীবনে সংশোধন হয়। দুটির মাধ্যমে কি হয়? ব্যক্তি জীবনে সংশোধন, ইমান এবং আমলের মাধ্যমে কি হয়? প্রত্যেকের ব্যক্তি জীবনে সংশোধন হয়। আর দ্বিতীয় না তৃতীয় আর চতুর্থ যে বৈশিষ্ট্য রয়েছে, তিন নম্বর চার নম্বর, এই এই দুটির মাধ্যমে অন্যের সংশোধন সংস্কার হয়। তাহলে একা শুধু সংশোধিত হইলে হবে না, নিজে সংশোধন করতে হবে, নিজে ভালো মানুষ হইতে হবে, আর তারপরে নিজের আশেপাশে যারা আছে, নিজের সাথে সংশ্লিষ্ট যারা আছে, পরিবার পরিজন আত্মীয় স্বজন ভাষাভাষী এলাকাবাসী দেশবাসী, তাদের ক্ষেত্রে যথাসাধ্য আপনাকে এই ভালো কাজগুলি করতে হবে। সেগুলি হচ্ছে ওয়াতাওয়াসাও বিল হাক্কে ওয়াতাওয়াসাও বিসসবরি। এই দুটি কাজ, তাহলে তিন নম্বরে আসি এখন, ওয়াতাওয়াসাও বিল হাক। আর তারা তাওয়াসা মানে কি? তাওয়াসা ইয়াতাওয়াসা বাবে তাফাউল থেকে, এর মানে হচ্ছে ওয়াও সাদিয়া থেকে, ওসিয়ত শব্দ থেকে, ওসিয়ত শব্দ থেকে এই সেগাটি, এর অর্থ হচ্ছে একজন অপরজনকে উপদেশ দেওয়া। ওসিয়ত মানে নসিহত, ওসিয়ত মানে এখানে উপদেশ। আর উপদেশ যখন পরস্পরকে দেয়, আপনি আমাকে উপদেশ দিচ্ছেন, আমি আপনাকে উপদেশ দিচ্ছি, হ্যাঁ, বা আপনি আমার কাছ থেকে উপদেশ নিচ্ছেন, আপনি গিয়ে আরেকজনকে উপদেশ দিচ্ছেন, আপনি আমার কাছ থেকে উপদেশ নিলেন আর আপনি গিয়ে আপনার স্ত্রীকে আপনার ছেলেমেয়েকে উপদেশ দিচ্ছেন, আপনি গিয়ে আপনার রুমমেটদেরকে উপদেশ দিচ্ছেন, আপনি আপনার জাতিকে গ্রামবাসীকে উপদেশ দিচ্ছেন, এটা হচ্ছে তাওয়াসি। জি, একে অপরকে উপদেশ প্রদান করা। তাহলে জি হ্যাঁ, উপদেশ দিতে হবে, একজন অপরজনকে উপদেশ দেবে, এটি হচ্ছে তৃতীয় বৈশিষ্ট্য। কিসের উপদেশ? হ্যাঁ, বিল হাক্কে, হকের, সত্যের। হক মানে সত্য, হক মানে সত্য, হক মানে বাস্তব। জি হক, হাজা হক কোন বাস্তব। জি হ্যাঁ, তো সত্যটাই বাস্তব আর মিথ্যাটা হচ্ছে অবাস্তব। জি, তো হকের একজন অপরজনকে উপদেশ দেবে, এই হকটা কি সংক্ষেপে বলে দিই আগে? হক হচ্ছে বিশ্বাসের ক্ষেত্রে হক, এতেকাদের ক্ষেত্রে হক, হক হচ্ছে হ্যাঁ বলার ক্ষেত্রে, কথার ক্ষেত্রে হক। জি, আর হক হচ্ছে কর্মের ক্ষেত্রে হক। জি, তাহলে সার্বিক জীবনে যেটা হক সত্য সেটা চলে আসবে এই আমাদের এই আয়াতের অংশে। অর্থাৎ একে অপরকে উপদেশ দেবে, কিসের? সত্যকে বিশ্বাস করার, হ্যাঁ সহি আকিদার, আর সত্য কথা বলার, আর সত্য কথা অনুযায়ী কাজ করার, আমল করার। জি, তাহলে জীবনে প্রতিটি ক্ষেত্রকে সামল হয়ে গেল, প্রতিটি ক্ষেত্রকে ক্ষেত্রকে সামল হয়ে গেল। ওয়াতাওয়াসাও বিল হাক্কে, এই হক, এই হকের তফসির করতে গিয়ে এক একজন মুফাসসিরগণ সালাফদের থেকে এক একটা দিয়ে তফসির করেছেন। কেউ হক মানে আল কোরআন, তো কোরআনই হক, আসলে কোরআনে এই হক আকিদার কথাও রয়েছে, আকিদার ক্ষেত্রে হক রয়েছে, কথার ক্ষেত্রে হক রয়েছে, আর আমলের ক্ষেত্রে কাজের ক্ষেত্রে হকের কথা রয়েছে। সুতরাং কোরআন দিয়ে তারা তফসির করেছেন, কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ দিয়ে তফসির করেছেন, হ্যাঁ, কেউ আমর বিল মারুফ নাহিল মুনকার ভালো কাজের উপদেশ দেওয়া অন্যায় কাজে বাধা দিয়ে করেছেন, একে অপরকে উপদেশ দেবে। তাহলে কি উপদেশ দেবে আর নিজে ভালো কাজ করবে না? ভালো কাজের কথা তো আসলো, নিজে ভালো কাজ করছে এটাই তো হক, আমল সলে দুই নম্বর বৈশিষ্ট্য হয়ে গেল। এখন নিজে ভালো আমল করে, ভালো বিশ্বাস সহি বিশ্বাস করে আর ভালো কথা বলে অন্যকে কি করবে? ভালো কাজের উপদেশ দেবে। এর মাধ্যমে পরিবারের সংশোধন হবে, সমাজের সংশোধন হবে, দেশের সংশোধন হবে, সারা বিশ্বের মানবতার সংশোধন হবে। ওয়াতাওয়াসাও বিল হাক, এটা করতে হবে। যখন আপনি সত্যের উপদেশ দিতে যাবেন, সবাই আপনাকে ফুলের মালা নিয়ে সাদর সম্ভাষণ জানাবে না, অনেকে কষ্ট দিবি, হ্যাঁ গাল দিবি, কাফের বলে ফতোয়া দেবে, তাই না? আপনাদেরকে কেউ বলছে, আপনারা কিছু বলেন না, কিছু বলেন না,
আপনারা কিছুই বলেন না, যেহেতু কারো ভুল ধরেন না, কিছুই বলেন না। সবসময় যদি বলে ভাই পাঁচাত্তর নামাজ পড়ো, পাঁচাত্তর নামাজ পড়ো, আর নামাজটা কেমন করে পড়ো সহি তরিকা না বলি, তাহলে কেউ গাল দেবে না। হ্যাঁ, সবসময় যদি বলে ভাই তোমরা সবাই মুসলিম হয়ে যাও, সবাই মুসলিম হয়ে যাও, কিন্তু ইসলাম কি, মুসলিম কি, তৌহিদ কি, কিছুই যদি না বলি, হ্যাঁ, তাহলে কেউ গাল দেবে না। কথা ঠিক কিনা? মাজার পূজা যদি ভুল না বলি, পীর ধরা যদি ভুল না বলি, মিলাদ করা বেদাত না বলি, শবে বরাত হালুয়া রুটি বেদাত, কোরআন খানি এইসব বেদাত, হ্যাঁ, মৃতের নামে খাবার দাবার বেদাত, এগুলো যদি না বলি, তারপর ইসলামের এই পলিটিক্যাল রাজনৈতিক ব্যাখ্যা করে ইসলাম মানে গদি দখল, এটা ভুল ব্যাখ্যা, এটা যদি না বলি তো কেউ গাল দেবে না। বলছে সবটাই ঠিক ভাই, আপনারা একটা কাজ করছেন, আমরা একটা কাজ করছি, আমরা ইসলামিক সেন্টারে কাজ করি, আপনারা গদি দখল করে ইসলাম কায়েম করেন, আর আপনারা চিল্লা দিয়ে দিয়ে ইসলাম কায়েম করেন, আপনারা মাজারগুলির খেদমত করে ওরুস লাগিয়ে ইসলাম কায়েম করেন, সবাই আপন আপন জায়গায় ঠিক, তাহলে কেউ গাল দিবে না। কথা ঠিক কিনা? আজকাল এক শ্রেণীর মধ্যমপন্থী আছে, এরা নিজেদেরকে মধ্যমপন্থী বলছে, এইরকম ইসলামটা চায়, কিছু বলিয়েন না, সব ঘৃণা ছড়াবে। হ্যাঁ, তো প্রথম কালিমাতে তো লা করা হয়েছে, বুঝছেন না, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো নেই, এই দেবদেবী নেই, দুর্গা দর্গা নেই, কিচ্ছু নেই এগুলো, তারপরে ইল্লাল্লাহ, আগে তো না করা হয়েছে, ঠিক না? আর এই এই জায়গাখানে বসার জন্য আগে ময়লা আবর্জনা পরিষ্কার করতে হবে, তারপরে বসতে হবে, না ময়লা আবর্জনা বসে যাবে অসুবিধা নেই, পাঁচ হাতের লেগে যাবে, সব উঠে যাবে, এমনি সাফ হয়ে যাবে নাকি? আস্তাগফিরুল্লাহ, কথা বুঝছেন না, বুঝছেন না? জি হ্যাঁ, হক কথা বললে দুশ্মন হবেই হবে। নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড়, সবচেয়ে বেশি হক কথা বলেছেন, তার দুশ্মন সংখ্যা সর্বদাই বেশি, তখনও ছিল, এখনও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এখন পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কাফেররা ব্যঙ্গচিত্র করা, আর নবীর কুৎসা করা, আর নবীর বিরুদ্ধে লিখা, এইসব কেন করছে? জি হ্যাঁ, যে যত বেশি হকপন্থী হবে তার দুশ্মনের সংখ্যাও বেশি হবে, এবং সর্বদাই দুশ্মন থাকবে। জি হ্যাঁ, মেলা আইম্মাই কেরাম চলে গেছেন, ওই আইম্মাই কেরামদের দুশ্মন বেশি খুঁজে পাওয়া যায় না, কিন্তু ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর এত কেন দুশ্মন? হ্যাঁ, শেখ মোহাম্মদ আব্দুল্লাহ রহমতুল্লাহর এত কেন দুশ্মন? কারণ এরা কবর মাজার পূজাকে উৎখাত করে গেছে, যে কবর মাজার পূজাই মুসলিমরা দুর্গা ছেড়ে দিয়ে দুর্গা পূজায় লিপ্ত হয়ে গেছিল। এরা হচ্ছেন যেহেতু সংস্কারক, এরা মুজাদ্দিদ, এরা মানুষের ইসলাম করে গেছেন সার্বিক জীবনে, যার ফলে বরদাস্ত হয় না। আরে সৌদি আরব গিয়ে মাজার পূজা করতে পারি না, সৌদি আরবে গিয়ে নবীর কাছে কিছু চাইতে পারি না, নবীর কবর কাছে দাঁড়াইতে দেয় না। হ্যাঁ, এইটা কে করলো? নাম্বার ওয়ান শেখুল ইসলাম মোহাম্মদ আব্দুল ওয়াহাব। এই জন্য এরা ওয়াহাবি, এরা সবচেয়ে বড় কাফের এদের কাছে, এই বিদাতপন্থী মাজারপন্থীদের কাছে। কথা বোঝা গেছে? জি হ্যাঁ, যে যত বেশি হক কথা বলবে তত তার দুশ্মনের সংখ্যা বাড়বে। আল্লাহ আমাদের হেফাজত করেন। চার নম্বর বৈশিষ্ট্য, চার নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সাবরের। জি হ্যাঁ, নিজেও ধৈর্য ধারণ করবে, এবং তার সাথে সাথে ওয়াতাওয়া সবি সবরে একে অপরকে ধৈর্যের উপদেশ দান করবে, ধৈর্য ধরতে বলবেন। আপনি একা ধৈর্য ধরলে হবে না, আপনি ধৈর্য ধারণ করে আছেন আর আপনার স্ত্রী বলছে যে কী যে নিয়ে আসলো সৌদি আরব থেকে, এখন আমি নামাজ পড়লেও মহিলারা গ্রামের সব বলে তুমি কোন নামাজ ধরলি, ধৈর্য ধরতে আমার স্ত্রীকেও, ওকে উপদেশ দিবেন যে তুমি ধৈর্য ধরো, বলতে দাও ওদেরকে, হাতি চলতা রয়েগা কুত্তা ভুক্তা রয়েগা। হ্যাঁ, জি হ্যাঁ, এইরকম আপনার ছেলেরা যখন নামাজ পড়তে মসজিদে যাবে, রে কে তো ওদেরকে এই নামাজ শিখেলো, হ্যাঁ কোথেকে শিখে আসেলি, হ্যাঁ শুনতে হচ্ছে, ছেলেরা একটু সাবালক হয়েছে, বলছে আমার বাপ বড় ভুলই করে এসছে, গোটা গ্রামের কাছে আমরা এখন ঘৃণার পাত্র হয়ে গেলাম, তাই না? না না, অথবা সব ইসবরে নিজেও ধৈর্য ধরতে হবে, আর আপনার পরিবার ছেলে মেয়ে, আপনার যারা হকের সাথ দিয়েছে, সত্যকে গ্রহণ করেছে, তাদেরকে ধৈর্যের জন্য কি করতে হবে? ওয়াতাওয়াসা উপদেশ দিতে হবে। জি, যদিও ধৈর্য কত প্রকার? তিন প্রকার। এই তিন প্রকার ধৈর্য করলে শুধু বালা মুসিবত ধৈর্য ধরা নাই, সার্বিক জীবনে ধৈর্য আর ধৈর্যের বাস্তবায়ন হয়ে থাকে। তো এটা অনেকেই তাফসিরে উল্লেখ করেছেন, কিন্তু আমরা যেটা বুঝি সেটা হচ্ছে বিপদ আপদের সময় শুধু কী করা, বিপদ আপদে, দুঃখে কষ্টে, বালা মুসিবতে, দুর্দিনে ধৈর্য ধারণ করা, এটা হচ্ছে
মানে যখন অপ্রীতিকর অবস্থা, হ্যাঁ, তখন ধৈর্য ধারণ করা, বালা মুসিবত এক কথায়। এটা এক ধরনের ধৈর্য ধারণ। আর দ্বিতীয় ধৈর্য ধারণ হচ্ছে আসবরু আলা তাআতিল্লাহ, নেকির কাজের ওপর অটলতাই ধৈর্য ধারণ করা। নেকির কাজের ওপর অটল থেকে ধৈর্য ধারণ করা, এটা যেমন তেমন কথা নাই। কত নামাজি দেখলেন রমজানের নামাজি, তারপরে বেনামাজি, বাপ মা মরেছে নামাজি, তারপরে কয়েকদিন পরে বেনামাজি আছে না, মক্কা গেলে নামাজি, মদিনা গেলে নামাজি, হজে উমরা গেলে নামাজি, আর দাম্মাম ফিরে এসে বেনামাজি, নেই লাখ লাখ। জি হ্যাঁ, তো এদের মধ্যে সাবর নেই, এই সাবর আপনার মধ্যে হইতে হবে। আপনি যেমন মক্কাতে হারামে থাকবেন, তেমন দাম্মামে থাকবেন, তেমন বাংলাদেশেও থাকবেন। দিনের পর অটলতাই ধৈর্য ধারণ। আর তৃতীয় ধৈর্য ধারণ হচ্ছে আসাবরু আন মাসিয়াতিল্লাহ, আল্লাহর নাফরমানি থেকে, গুনাহ থেকে, পাপ থেকে বেঁচে থাকার জন্য ধৈর্য ধারণ করা। পাপের রাস্তা এত খোলা আছে, চাকরি পান না, যেখানে পাচ্ছেন বলছে দাড়ি মন্ডন করাই, দাড়ি মন্ডন করায় তোর 3,000 বেতন, লোভ সামলাতে পারে না, তোর 5-স্টারে চাকরি। আমাদের অনেক দিনই বার আলহামদুলিল্লাহ 5-স্টারে চাকরি পাচ্ছিল, ছেড়ে দিয়ে চলে এসছে, ছুড়ে ফেলে চলে এসছে। আল্লাহ তাদেরকে ইনশাআল্লাহ ভালো রিজিক দান করবেন। ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করি গোনা থেকে বাঁচার জন্য এই দুনিয়ার স্বার্থ ছেড়ে দেবে, আল্লাহ তার জন্য অবশ্যই ভালো ব্যবস্থা করবেন। কিন্তু সময় লাগবে, সময় লাগবে। দেখছেন যে সেলুনের দোকান খুললে বড় লোক হয়ে যাবো রাতারাতি, দিলেন সেলুনের দোকান খুললে আর লাখ লাখ মানুষের দাড়ি মন্ডন করে পাপের বোঝা এক ভাগ করে যাচ্ছে, হারাম রিজিক খাচ্ছে, মেলা হারাম ব্যবসায় মানুষ জড়িয়ে পড়ছে রাতারাতি বড় লোক হওয়ার জন্য। না না না, ধৈর্য ধারণ করেন গোনা থেকে বাঁচার জন্য, ধৈর্য ধরতে নিজেকে সামলিয়ে রাখতে হবে। আমার 500 রিয়াল 1,000 রিয়াল যথেষ্ট, আমার 5,000 দরকার নেই, 5,000 হারাম আর 500 টাকা আমার হালাল, এই 500 টাকা আমার জন্য যথেষ্ট। জি, অথবা সব ইসাবর ইসাবর আম্মাসিয়াতিল্লাহ।